স্বামীকে ছেড়ে পুরনো প্রেমিককে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন এক গৃহবধূ। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়া জেলার থানাপাড়ার অন্তর্গত ফাজিলনগর গ্রামে। জানা যাচ্ছে সেখানকার এক বিবাহিত মহিলা ক্ষুদ্র ঋণ সংস্থার আধিকারিকের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে পড়েন। উল্লেখ্য, ওই আধিকারিকের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল ওই গৃহবধূর। কুমারী অবস্থায় তিনি ওই পাত্রকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তখন পারিবারিক আপত্তিতে বিয়ে করতে পারেননি। উল্টে তিনি পারিবারিক সূত্রে সম্বন্ধ দেখা পাত্রের সঙ্গে সামাজিক মতে বিয়ে করেন। সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই পুরনো প্রেমিক কর্মসূত্রে বদলি হয়ে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির এলাকায় আসেন, আর এতেই তৈরি হয় সমস্যা। পুরনো প্রেমের ফাটল মেরামত হয়ে নতুন সম্পর্কে জড়ান দুজনে। দুজনের মধ্যে ঘনিষ্ঠতার জেরে স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন ওই গৃহবধূ। তারপর দুজনে অবাধ মেলামেশায় জড়ান। মহিলার দাবি, পুরনো প্রেমিকের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক করেছেন। পুরনো প্রেমিক তাকে প্রতিশ্রুতি দিয়েছিল দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কিন্তু রবিবার এই বিষয়ে আলোচনা করতে প্রেমিকের বাড়িতে যেতেই সমস্যায় পড়েন গৃহবধূ। সেই পরিবারের সদস্যরা কোনো কথা শুনতে রাজি হননি। তারা ওই গৃহবধূকে পুত্রবধূ হিসেবে মানতে নারাজ ছিলেন। এতেই সমস্যা আরও বাড়ে। এদিকে ওই গৃহবধূ নাছোড় ছিলেন, তিনি বিয়ের দাবিতে ওখানেই ধর্নায় বসে পড়েন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বাদানুবাদ শুরু হয়। গৃহবধূটি পুরনো প্রেমিকের পরিবারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। পাশাপাশি তিনি বলেন, প্রেমিক তার কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক ভরি সোনার গয়না এবং 2,50,000 টাকা নগদে হাতিয়ে নিয়েছে। এদিকে লোন সারের সঙ্গে গৃহবধূর প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ফাজিলনগর গ্রামে। লোকের মুখে মুখে ঘুরছে এখন এই বিষয়ে কথাবার্তা। বাড়ির সামনে প্রেমের দাবিতে গৃহবধূর ধর্না নিয়ে চলছে তুমুল চর্চা। মাঝে মাঝেই ধর্নার খবর পাওয়া যায় বিয়ের দাবিতে। ধূপগুড়ি জেলাতে মাঝে মাঝেই দেখা যায় প্রেমিক অথবা প্রেমিকা ধর্নায় বসেছেন। অনেকে মজা করে ধূপগুড়ির নাম রেখেছেন ধর্নাগুড়ি। তবে এদিন বিয়ের দাবিতে ধর্না দেখা গেল নদিয়া জেলার ফাজিলনগর গ্রামে। তবে এদিনের ধর্নাটি অনেক বেশি অভিনব, কারণ একজন বিবাহিত মহিলা তার পুরনো প্রেমিকের সঙ্গে বিয়ের দাবি নিয়ে বসলেন ধর্নায়। শুধু তাই নয়, একই সঙ্গে নগদ টাকা এবং গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগও আনলেন সেই প্রেমিকের বিরুদ্ধে। সব মিলিয়ে এক আজব প্রেমগাথার উপাখ্যানে জোর চর্চায় মুখরিত হয়ে উঠল নদিয়া জেলার ফাজিলনগর গ্রাম। আমাদের বাড়িতে প্রথমে গিয়ে বিয়ে করবো বলে কথা দিয়েছে, বাবা খেয়ে সবাই খেয়ে টাকা 2,50,000 টাকার বেশি হবে আর গয়না, তাই এক ভরি মালা আর দুজোড়া কানে, তো আখে বিয়ে করবো তাই চাচ্ছি। প্রথমে বিয়ে দিছিলাম, দিয়ে সেখানে ও মেয়ে কোনো যোগাযোগ হয়নি কিচ্ছু না, মেয়ে শুধু পড়াশোনায় কেড়েছে। তারপরে ও বিয়ের আগে থেকেই বিয়ে করবো এরকম কথা দিয়েছিল, বিয়ের কথা বাড়িতে জানাইতে বলি জানাই না, তো মা বাপকে জানাও পরে পরে জানাবো, আর ওই শুধু টাইম দেয় থাকে, সম্পর্ক আছে তো